সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইএলবিতে স্বাগতম। আজকে অর্থনীতির প্রথম পত্রের টপ লেভেল একটা সাজেশন হবে ইনশাল্লাহ, তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এর থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, প্রথমে প্রথম অধ্যায়ে উৎপাদন সমন্বয় রেখা, উৎপাদন সমন্বয় রেখা আপ করা এবং কোন বিন্দুতে কোথায় গিয়ে কি হচ্ছে এটা খুব ভালো করে দেখবা। তারপর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যে তিনটা আছে খুব ভালো করে দেখবা এবং এদের যে পার্থক্য আছে। তারপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোথায় গিয়ে মাইনাস হচ্ছে এবং কোথায় গিয়ে সর্বোচ্চ হচ্ছে এবং কোথায় গিয়ে সমান হচ্ছে, খুব ভালো করে দেখবা। তারপর হচ্ছে স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, আড়াই স্থিতিস্থাপকতা, এই দুটো যদি ভালো করে দেখো এবং দ্রব্যের প্রকৃতির নয় স্থিতিস্থাপকতা থেকে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তারপর হচ্ছে ভারসাম্য, চাহিদা ভারসাম্য আর হচ্ছে যোগান ভারসাম্য, এটা খুব ভালো করে দেখবা যে ভারসাম্য কোথায় গিয়ে মিলিত হচ্ছে এবং চাহিদার পরিবর্তনের ফলে এবং হচ্ছে দামের পরিবর্তনের ফলে ভারসাম্যে কি পরিবর্তন হচ্ছে, এটা ভালো করে দেখবা। তারপরে যদি তৃতীয় অধ্যায় আসি, হচ্ছে আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোথায় গিয়ে ব্যতিক্রম হচ্ছে, এটা ভালো করে দেখবা। এবং এসসি ও এমসি রেখা অঙ্কন করে, এসসি ও এমসি রেখার মধ্যে যে সম্পর্ক আছে, এসসি গ্রেটার দ্যান এমসি, এমসি এসসি ইকুয়াল টু এমসি এবং এসসি লেস দ্যান এমসি, এটা খুব ভালো করে দেখবা। তারপরে চতুর্থ অধ্যায়, যেখানে বাজার অধ্যায়ের কথা বলা হচ্ছে, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এই টপিকের উপর আমার একটা ইএলবি চ্যানেলের ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আর কাছে একচেটিয়া বাজারের ক্ষেত্রে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এটা তোমরা খুব ভালো করে দেখবা, এটার মাঝে সৃজনশীল অবশ্যই হবে, আমি বারবার বলছি ইএলবিতে এ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এবং পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে যে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি এবং এই দুটো মজুরির মাঝে পার্থক্য এবং কোন মজুরিটা সবচেয়ে গ্রহণযোগ্য, এটা তোমরা দেখবা। দেন শ্রমের যোগান রেখা, এটা অঙ্কন, এটা গণাবারে আসবে এবং ঘনাবারে যে শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎগামী হয় এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ শ্রমের যোগান রেখা অঙ্কন করা শিখবে গতে আর শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎগামী হয় এটার মধ্যে ঘনাবারে কোশ্চেন হয়। অধ্যায় আসি, ছোট অধ্যায়, যেখানে মূলধন গঠনের পরিমাণ নির্ণয় করো, এখানে একটা ইকুয়েশন আছে এবং মিট বিনিয়োগ নির্ণয় করো, এই টপিকের ক্ষেত্রে মূলধন গঠনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে খুব ভালো করে শিখবা। ঘনাবের প্রশ্ন হবে মূলধন গঠন কি কি বিষয়ের উপর নির্ভর করে, একটা ঘনাবের প্রশ্ন হয়ে থাকে, তোমরা এই দুটো টপিক খুব ভালো করে দেখিয়ে দেবো। তারপর তুই সপ্তম অধ্যায়ে আসি, যেখানে সংগঠন, আমি অধ্যায় যেখানে সংগঠন এবং সংগঠনের যে কার্যাবলীটা এটা ভালো করে পড়বা, ঠিক আছে। আর কারবার, এক মালিকানা কারবার, যৌথ মালিকানা কারবার এবং অংশীদারি কারবার, এই তিনটা কারবারের বৈশিষ্ট্য এবং তিনটা কারবারের যে পার্থক্য আছে এটা খুব ভালো করে বলবা, দেখিয়ে যাবা যে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবা। এবং অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে যদি আসো, যেখানে খাজনা, রিকার্ড খাজনা তত্ত্ব, তারপর হচ্ছে অনুপার্জিত আয়, আধুনিক খাজনা তত্ত্ব এবং নিম খাজনা বা উপখাজনা, এখানে রিকার্ড খাজনা তত্ত্বটা ব্যাখ্যামূলক আসতে পারে এবং রিকার্ড খাজনা তত্ত্বের গ্রাফ চিত্রকারে আসতে পারে, এটা খুব ভালো করে পড়বা। তারপর হচ্ছে এই যে আধুনিক খাজনা তত্ত্ব এবং রিকার্ড খাজনা তত্ত্বের মধ্যে যে পার্থক্যটা এটা খুবই ভালো করে পড়বা। আর এখানে চারটা টপিক এতটাই গুরুত্বপূর্ণ যে কোনোটাই বলা যাবে না যে এটা কম ইম্পর্টেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট, চারটা টপিকের মধ্যে তোমরা দুইটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো তোমরা এই যে চারটা টপিক দেখছো, রিকার্ড খাজনা তত্ত্ব, অনুপার্জিত আয়, আধুনিক খাজনা তত্ত্ব এবং নিম খাজনা ও খাজনা, খুব ভালো করে পড়ে নিবা, ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবার আসুন নবম অধ্যায়, যেখানে মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশীয় উৎপাদনের মাঝে যে পার্থক্য আছে এটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে সামগ্রিক আয়ের পদ্ধতি সমূহ যে তিনটা আছে এটা খুব ভালো করে দেখে নেবা, যে কোনো একটা কমন পাবা। এবং একটা হচ্ছে সামগ্রিক ব্যয় নির্ণয়, সামগ্রিক ব্যয় নির্ণয় এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবা এটা। তারপর হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ, এটা অনেক অনেক ভালো করে দেখবা যতটুকু সম্ভব হয়। তারপর হচ্ছে আমাদের দশম অধ্যায়, যেখানে মুদ্রা স্ফীতি এবং মুদ্রা সংকোচন ঘটলে, আমি আবার বলছি মুদ্রা স্ফীতি ও মুদ্রা সংকোচন ঘটলে যে ফলাফল হয় এবং ফলাফলের প্রতিকার নির্ণয়, ঠিক আছে। এরপর যদি আমরা আসি যে মুদ্রার পরিমাণ তত্ত্ব বা ফিশার তত্ত্বটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবা। তারপরে যে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য এবং বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য ভালো করে দেখবা, এবং কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যে পার্থক্য আছে এটা খুবই ভালো করে দেখবা। আর এই যে গতানুগতিক যে প্রশ্নগুলো আমি দেখে বুঝলাম যে অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং, এটাতে প্রচুর প্রশ্ন হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে
যে অনলাইন ব্যাংকিং এর বৈশিষ্ট্য দিয়ে রাখছে, যেটা কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হচ্ছে এবং মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে কোন ধরনের বৈশিষ্ট্য আছে, দিতেই পারে যে নগদের একটা বৈশিষ্ট্য দিয়ে রাখছে, বলতে পারে যে কোন ধরনের ব্যাংকের কথা বলা আছে, ঠিক আছে। সো এইভাবে তোমরা ভালো করে পড়বা, সাথে সাথে খুব শর্টকাট করা আছে, কারণ এই যে ভিডিওটা বেশি হলে স্টুডেন্ট দেখতে চায় না, তোমরা ভালো করে দেখবা সাজেশনটা এবং ফলো করবা, ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, এবং ইএলবির পাশেই থাকো আর ইএলবি চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পেতে। ভালো থাকবে ইনশাল্লাহ, তোমাদের জন্য শুভকামনা।